আপনাদের স্বাগত হচ্ছে দ্য নলেজ অফ সায়েন্স চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নতুন এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি। আজ আমরা হচ্ছে হিউম্যান ডিএনএ বের করে দেখাবো কীভাবে বের করতে হয়। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের কাছে এখানে রয়েছে 10 মিলিগ্রাম হচ্ছে জল, আর রয়েছে লবণ, রয়েছে হচ্ছে 5 ml হচ্ছে স্যালাইভা, হিউম্যান স্যালাইভা, আর রয়েছে 5% ডিটারজেন্ট। তো প্রথমে জলের মধ্যে লবণ 5 গ্রাম দেওয়া হলো, এবারে মিক্স করতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে, নাহলে ডিএনএটা ভালোভাবে দেখা যাবে না বা তৈরিও হবে না। এখানে লবণ জল তৈরি হয়ে গেছে, এর মধ্যে 5% হচ্ছে ডিটারজেন্ট দিয়ে দেবো। এটাও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে ডালতে হবে 5% স্যালাইভা। এরপর এটি ছাঁকনি দ্বারা ছেঁকে নিতে হবে। ছাঁকনি দ্বারা ছেঁকে নেওয়ার পরে এবার এর মধ্যে দেওয়া হবে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো বন্ধুরা, আমরা এখানে স্যানিটাইজার নিয়ে চলে এসেছি। তো এই স্যানিটাইজারে কিছুটা এখানে ঢেলে দিতে হবে। স্যানিটাইজার দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটুখানি ধুয়ে নিতে হবে, তারপর ডিএনএ প্রস্তুত করবে। ডিএনএ প্রস্তুত করতে এখনো কিছুটা সময় লাগবে, কতক্ষণ অপেক্ষা করা যায়। এই যে বন্ধুরা, এখানে ডিএনএ প্রস্তুত হয়ে গেছে। এই যে বড় আলোটির সঙ্গে ওই যে ছোট ছোট চকমকে জিনিস দেখা যাচ্ছে, এগুলোই হলো ডিএনএ।